আসসালামু আলাইকুম ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তামান্না মৌ শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে একদিনে সর্বোচ্চ ৫৩ জনের মৃত্যু, শনাক্তের ক্ষেত্রেও নতুন রেকর্ড ৩৮৬২ জন। লাল অঞ্চলের সাধারণ ছুটি ও লকডাউন নিয়ে বিভ্রান্তিতে নগরবাসী, তালিকা ও নির্দেশনা পেলে দ্রুত ব্যবস্থা বললেন ঢাকার দুই মেয়র। কালো টাকা সাদা করার সুযোগ, সাধারণ করদাতাদের সাথে বৈষম্য মনে করেন অর্থনীতিবিদরা, ব্যবসায়ীদের মিশ্র প্রতিক্রিয়া। সাংসদ শহীদুল ইসলাম পাপলুকে রিমান্ডে নিয়েছে কুয়েত সিআইডি, দেশে ফিরলেন আটক ১১ বাংলাদেশি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। দেশে করোনা শনাক্তের ১০১তম দিনে মারা গেলেন সর্বোচ্চ ৫৩ জন। নতুন রোগীর ক্ষেত্রেও হয়েছে নতুন রেকর্ড, একদিনে সর্বোচ্চ ৩৮৬২ জনের করোনা পজিটিভ হয়েছে। অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়ে করোনা সংক্রমণ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মাহবুব কবির চপলের রিপোর্ট। যে করোনা ভাইরাস বাংলাদেশে আসবে না বলে নানাভাবে যুক্তি দেখানো হয়েছিল, সে ভাইরাসেই এখন আক্রান্তের সংখ্যা প্রায় লাখ ছুঁই ছুঁই। মৃত্যু হয়েছে ১২০০র বেশি মানুষের। প্রতিদিন কোটি মানুষ চেয়ে থাকেন স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনের দিকে, কিন্তু সময় যত যাচ্ছে খারাপ খবর ততই বাড়ছে। সবশেষ ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১৭,২১৪ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন ৩,৮৬২ জন। মোট শনাক্ত ৯৪,৪৮১ জন। ৬১টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৮,৪০৩টি, পরীক্ষা হয়েছে ১৭,২১৪টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫,৩৩,৭১৭টি নমুনা এবং ২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,৮৬২ জন এবং এ পর্যন্ত শনাক্ত ৯৪,৪৮১ জন। আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। একদিনে মৃতের নতুন রেকর্ড, গত ২৪ ঘন্টায় ৫৩ জন। ঢাকা বিভাগে মারা গেছেন সবচেয়ে বেশি ৩০ জন, এরপর চট্টগ্রামে ১৪ জন। অবস্থা যখন এমন, তখন শুধু রেড জোন ভিত্তিক লকডাউন করোনা নিয়ন্ত্রণে কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৫৩ জন, এ পর্যন্ত ১,২৬২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৪%। বয়স বিভাজনে ১১ থেকে ২০ বছর একজন, ২১ থেকে ৩০ বছর তিনজন, ৩১ থেকে ৪০ বছর দুইজন, ৪১ থেকে ৫০ 9 জন, ৫১ থেকে ৬০ ১৯ জন, ৬১ থেকে ৭০ 10 জন, ৭১ থেকে ৮০ 8 জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,২৩৭ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৬,২৬৪ জন। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখা, হাত ধোয়া এবং বাইরে বের হলে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। করোনা ও এর উপসর্গ নিয়ে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় অন্তত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে কুমিল্লা ও ফরিদপুরেই মারা গেছেন ১১ জন। এছাড়া বগুড়া ও খুলনায় মারা গেছেন আরও ৬ জন। আক্রান্ত হচ্ছে অসংখ্য মানুষ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন আপেল মাহমুদ। সারা দেশে বেড়েই চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ, বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। উত্তরবঙ্গে শীর্ষে অবস্থান করা বগুড়ায় ২৪ ঘন্টায় ৩ জন মারা গেছেন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭। সিভিল সার্জন ফারজানুল ইসলাম বলেন, জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১,৫০০ অতিক্রম করেছে। নারায়ণগঞ্জের নতুন একজন মারা যাওয়ার পাশাপাশি আরও ৫৯ জন আক্রান্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত ৪,১৮৬ জন। সংক্রমণ ঠেকাতে সিটি কর্পোরেশন ২,৫০০ ও রূপগঞ্জে চলছে লকডাউন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনার নতুন ৩ জনের মৃত্যু হয়েছে। জেলায় শনাক্ত হয়েছে আরও ৪২ জন। চুয়াডাঙ্গার দর্শনায় ২০ জন আক্রান্ত হওয়ায় লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে জনসাধারণ ও যানবাহন চলাচল করছে আগের মতোই। সংক্রমণ রোধে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দুটি ইউনিয়ন, সিংগাইর উপজেলার একটি ইউনিয়ন এবং পৌরসভা লাল অঞ্চল ঘোষণা করা হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধ ও উপসর্গ নিয়ে আরও একজন মারা গেছে। নতুন করে ডাক্তার, নার্স ও পুলিশ সহ আক্রান্ত হয়েছে ৫৪ জন। শেরপুরে নিজ বাসায় আইসোলেশনে থাকা অবস্থায় মারা গেছেন পিটিভির সাবেক সিবিএ সভাপতি সানোয়ার হোসেন। নালিতাবাড়িতে উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ময়মনসিংহে র্যাব, চিকিৎসক ও নার্স সহ আরও ১১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। চট্টগ্রামে নতুন করে ১৭২ জনের শরীরে ভাইরাস সংক্রমিত হয়েছে। মোট আক্রান্ত ৫৪০৬ জন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন ছাড়াও উপসর্গ নিয়ে আরও ৭ জন মারা গেছেন। ফরিদপুরে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়। মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৭ জনের। এদিকে সংক্রমণ ঠেকাতে ভাঙা উপজেলায় চলছে ১৫ দিনের লকডাউন। যশোর সদরের আরবপুর উপশহর ও ৩ নম্বর ওয়ার্ড রেড জোন চিহ্নিত করে লকডাউন করেছে প্রশাসন। সেখানে নতুন করোনায় আক্রান্ত আরও ১২ জন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সারা দেশে নিম্ন আদালতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ জন বিচারক ও ২৬ জন কর্মচারী। করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন আরও ৪ জন বিচারক। ঢাকা সিএমএইচের আইসিইউতে চিকিৎসাধীন আছেন লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফেরদৌস আহমেদ। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঢাকার বিশেষ জাজ আদালতের বিচারক শামীম আহমেদ। অন্য বিচারকরা বর্তমানে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। সারা দেশ থেকে জেলা জাজদের মাধ্যমে সুপ্রিম কোর্ট প্রশাসনের কাছে তথ্য পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার সাইফুর রহমান এসব তথ্য জানান। তিনি জানান, আক্রান্ত বিচারকদের সাথে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন কথা বলেছেন এবং তিনি সার্বক্ষণিক তাদের খোঁজখবর রাখছেন। সুপ্রিম কোর্ট থেকে আক্রান্ত কর্মচারীদের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলা জাজদের অনুরোধ করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণে চিহ্নিত লাল অঞ্চলের বাসিন্দাদের জন্য সাধারণ ছুটি ও লকডাউন নিয়ে রয়েছে বিভ্রান্তি। ধোঁয়াশার মধ্যেই ওইসব অঞ্চলে দোকানপাট, ব্যবসা বাণিজ্য কিংবা সরকারি বেসরকারি অফিস চলছে আগের মতোই। সুনির্দিষ্ট তালিকা ও সরকারি নির্দেশনা পেলে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঢাকার 2 মেয়র। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। স্বাস্থ্য অধিদপ্তরের কারিগরি কমিটি করোনার সংক্রমণ বিবেচনায় ঢাকার 2 সিটির যে ৪৫টি লাল অঞ্চলের তালিকা করেছে তার একটি মোহাম্মদপুর। সোমবার লাল অঞ্চলের বাসিন্দাদের সাধারণ ছুটির আওতায় এনে সরকার প্রজ্ঞাপন জারি করলেও তার কোনো প্রভাব নেই এখানে। কেবল দোকানপাট, ব্যবসা বাণিজ্যই নয়, সরকারি বেসরকারি বিভিন্ন অফিসও চলছে আগের নিয়মেই। এসব অফিসের কর্মকর্তারা বলছেন প্রজ্ঞাপন হলেও দাপ্তরিক কোনো নির্দেশনা পাননি তারা। একই সাথে লকডাউন নিয়ে নানামুখী চিন্তা এলাকাবাসীর মধ্যে। ক্লিয়ারলি কোনো ইনফরমেশন গভর্নমেন্ট থেকে দেওয়া হচ্ছে না। আমরা এখন পর্যন্ত কিছুই নিজস্ব প্রস্তুতিও নিতে পারতেছি না, সঠিকভাবে জানতেও পারতেছি না। মোটা দাগে ৪৫টি এলাকাকে লাল অঞ্চল হিসাবে চিহ্নিত করলেও লকডাউনের জন্য এখনও সুনির্দিষ্ট কোনো ম্যাপ নেই সিটি কর্পোরেশনের কাছে। এ ব্যাপারে কোনো গাইডলাইনও পাননি বলে জানান জনপ্রতিনিধিরা। আমাদের কোনোভাবে কাউকে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়নি, কিন্তু আমরা টিভিতে দেখে যতটুকু সম্ভব যতটুকু চেষ্টা করছি। এটা লকডাউনের আগের থেকে আমরা প্রিপারেশন নিয়েছিলাম। এ বিষয়ে করণীয় ঠিক করতে নানা প্রস্তুতিমূলক বৈঠক করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। আগামী ২-৩ দিনের মধ্যে আমাদেরকে সুনির্দিষ্টভাবে জানাবে যে এই এলাকাটা, এই মহল্লাটা অথবা এই রাস্তাটা লাল হিসেবে চিহ্নিত হয়েছে, আমরা সেই অনুযায়ী সেটাকে আটকাদেশের আওতায় এনে সেখানে বাস্তবায়ন করব। কোন অংশ, কতটুকু জায়গায় আমাকে রেড জোনিং করতে হবে, আমাকে বন্ধ করে দিতে হবে, লকডাউন করতে হবে, এটির আমি সুনির্দিষ্ট ম্যাপ তাদের থেকে চেয়েছি। এই এলাকাগুলো স্বাস্থ্য অধিদপ্তরের সাথে তারা সমন্বয়পূর্বক এখানে নির্দিষ্ট করার চেষ্টা করছেন এবং এই ক্ষেত্রে এই ধরনের তথ্য আসা সাপেক্ষে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারব। তবে সাধারণ ছুটির প্রভাব পড়েছে রাজধানীর পূর্ব রাজাবাজারে। আগের দিনের ঘোষণায় ৬ষ্ঠ দিনের লকডাউনে অফিসগামী লোকজন সহ সেখানকার বাসিন্দাদের বাহিরে বের হওয়ার প্রবণতা কম ছিল বলে জানায় পুলিশ। এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় লালঞ্চলে সরকারি নির্দেশনা যথাযথভাবে পালনের উদ্দেশ্যে সেনা টহল জোরদার করা হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অঞ্চলভিত্তিক লকডাউনের যে প্রক্রিয়া তাই পূর্ব রাজাবাজার থেকে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। তবে শুরু থেকেই সরকারের বিভিন্ন বিভাগের কিছু সমন্বয়হীনতা আর বেশ কিছু বিষয়ে ধোঁয়াশা থাকায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছিল। নগরবাসী বলছেন, বৈশ্বিক অভিজ্ঞতার পাশাপাশি দেশের আর্থসামাজিক বাস্তবতা বিবেচনা করেই নিতে হবে পরিকল্পনা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। প্রায় আড়াই মাস পর সীমিত আকারে চালু হলো আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা। সকালে কাতার এয়ারওয়েজের দোহা ফ্লাইটের মধ্য দিয়ে শুরু হয় আন্তর্জাতিক গন্তব্যে যাত্রী পরিবহন। আগামী 21 জুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা লন্ডন ফ্লাইটের মধ্য দিয়ে শুরু হবে দেশীয় এয়ারলাইন্স সংস্থার আন্তর্জাতিক গন্তব্য। দোহায় ট্রানজিট ফ্লাইটের অনুমোদন থাকলেও এখনও সেখানে ফ্লাইট পরিচালনা শুরু করেনি বিমান। অবশ্য যে কোনো সময় চাইলে দেশীয় এয়ারলাইন্স সংস্থাগুলো দোহা ফ্লাইটে যেতে পারবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মফিদুর রহমান। এছাড়াও চীনের সাথে আকাশপথে যোগাযোগ উন্মুক্ত রয়েছে। চায়না, সাউদার্ন ও ইউএস বাংলা নিয়মিত চীনা নাগরিকদের পরিবহন করছে। এছাড়াও বিশেষ চার্টার ফ্লাইটে বিভিন্ন দেশে যাত্রী পরিবহন করছে দেশীয় এয়ারলাইন্স সংস্থাগুলো। কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ ধোঁয়া থেকে ৩৩ জন ট্রানজিট যাত্রী নিয়ে ঢাকা আগমন করে এবং পরবর্তীতে ২৭৪ জন যাত্রী নিয়ে প্রত্যাবর্তন করে। নির্ধারিত শিডিউল অনুসারে কাতার এয়ারওয়েজ সপ্তাহে ৩টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা লন্ডন সিলেট ঢাকা রুটে সপ্তাহে 1টি করে ফ্লাইট পরিচালনা করবে। কোভিড-19 ঝুঁকি প্রশমন করে যাত্রী চলাচলের জন্য যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে। বাজেট প্রস্তাবনায় 10% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রেখে বলা হয়েছে, প্রচলিত আইনে যাই থাকুক না কেন এই বিনিময়ের ব্যাপারে কোনো কর্তৃপক্ষ প্রশ্ন উত্থাপন করতে পারবে না। এই সুযোগ দিয়ে সাধারণ করদাতাদের সাথে বৈষম্য করা হয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তবে ব্যবসায়ী মহলে এ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত জানাচ্ছেন শরফুল আলম। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি বা জিএফের তথ্য অনুযায়ী 2005 সালে 426 কোটি ডলার, 2015 সালে বাংলাদেশ থেকে পাচার হয়েছে 1151 কোটি ডলার বা ৯৮,০০০ কোটি টাকা। জিএফের পরিসংখ্যানে বছরে গড়ে প্রায় ১০০ কোটি ডলার অর্থ পাচার হয় দেশ থেকে। এমন পরিস্থিতিতে 2020-21 অর্থ বছরের বাজেট ঘোষণায় অপ্রত্যাশিত আয় বিনিয়োগ করার সুযোগ থাকছে। অপ্রত্যাশিত অর্থ বিনিয়োগ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, এর জন্য আমাদের অর্থনীতিতে বেশি বেশি বিনিয়োগ হবে এবং আমাদের যে রিয়েল এস্টেট সেক্টর সেটি চাঙ্গা হবে। কালো টাকা কামাই করে তারা আসলো, তাদের উপর কোনো খরচ নেই। আমাদের কর্পোরেট ট্যাক্স, আমরা ইনভেস্টমেন্ট করতে গেলে 12% ট্যাক্স দিতে হবে, এটা আসলে কোনোভাবেই এটা কাম্য নয়। বাজেট ঘোষণায় বলা হয়েছে 10% কর দিয়ে অপ্রত্যাশিত আয় যে কেউ বিনিয়োগ করতে পারবেন আবাসন খাত ও শেয়ার বাজারে। এই বিনিয়োগের বিষয়ে কোনো কর্তৃপক্ষ প্রশ্ন উত্থাপন করতে পারবেন না বলেও বাজেট ঘোষণায় বলা হয়েছে। সৎভাবে উপার্জন করে আরও অধিক পরিমাণে কর দেন তাদের তুলনায় কালো টাকা সাদা করার ক্ষেত্রে মাত্র 10% কর অথবা ন্যূনতম একটি চার্জ দিয়ে এগুলোকে সাদা করাটি, এই ধরনের প্রক্রিয়া যারা সাদা অর্থের মালিক তাদেরকে নিরুৎসাহিত করে, যারা কালো টাকা ধারী তাদেরকে আর উৎসাহিত করে টাকাগুলো আনডকুমেন্টেড রাখার ক্ষেত্রে। অর্থনীতিবিদরা বলছেন, 10% কর দিয়ে যে পরিমাণ কালো টাকা সাদা করা হবে তা আগামী বাজেটে সংসদে জানাতে হবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। টাঙ্গাইলের অর্থ পাচার মামলায় ফার্মার্স ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতির ছেলে রাশেদুল হক চিশতির জামিন বাতিল চেয়ে দুদকের আবেদন নিয়মিত বেঞ্চে শুনানির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে আগের 3 মামলার জামিননামার শর্ত অনুযায়ী রাশেদুল হক চিশতির জামিন থাকছে বলে আদেশ দিয়েছে আদালত। শর্তগুলো হলো পাসপোর্ট জমা দেয়া, আদালতের অনুমতি ছাড়া বিদেশে না যাওয়া, পদ্মা ব্যাংকে প্রবেশ না করা এবং তদন্ত কার্যে হস্তক্ষেপ না করা। জামিন বাতিল আবেদনের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। ব্যাংকের শেয়ার কেনাবেচা ও পে অর্ডার ইস্যু করে মানি লন্ডারিংয়ের মাধ্যমে প্রায় 9,29,00,000 টাকা আত্মসাৎ করার অভিযোগে রাশেদুল হক চিশতির বিরুদ্ধে 2018 সালের 16 সেপ্টেম্বর টাঙ্গাইলে মামলা দায়ের করে দুদক। কুয়েতে বাংলাদেশের সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপলুকে রিমান্ডে নেওয়ার পর আরও 12 বাংলাদেশিকে আটক करे देशटिर সিআইডি एरपर तादेर नाना विषय जिज्ञासाबाद करे बांग्लादेशे पाठिये देय कुवेत सरकार। सोमवार मध्यराते कतार एयारवेजের একটি विमाने ঢাকায় আসেন ওই শ্রমিকরা। विमानबंदरे कुवेते आटक सांसद पापुल और সিআইডির जिज्ञासाबाद सह विभिन्न विषये कथा बोलेन तारा। आरो जानाচ্ছেন আদিন সজীব। লক্ষ্মীপুরের সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলকে ৬ জুন কুয়েতের মুশরেফ এলাকা থেকে আটক করে সিআইডি। এরপর সে খবর বড় করে প্রচার হয় দেশে বিদেশের গণমাধ্যমে। বাংলাদেশের এই সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ মানব পাচার ও অর্থ পাচার। এরপর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেয় কুয়েতের পাবলিক প্রসিকিউশন বিভাগ। জানা যায় পাপুল কুয়েতের মারাফি কুয়েতিয়া নামের একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। তাকে আটকের পর ওই প্রতিষ্ঠানের আরও ১২ বাংলাদেশি শ্রমিককে আটক করে কুয়েতের সিআইডি। তাদের জিজ্ঞেস করা হয় তারা কিভাবে কুয়েতে গিয়েছেন, কত টাকা দিয়ে গেছেন সহ নানা বিষয়। আমরা রুমে ভাত খাইতেছি রাত্রে, রুমের থেকে ধরে নিয়ে আসে, কইছে তোর কোম্পানি টোম্পানি সব ধরা খাইছে, মামলা খাইছে তোর কোম্পানি ফিনিশ। গত সোমবার রাত্রে আমাকে ধরে নিয়ে আসছিল, আমরা ৬ দিন মত পড়েছিলাম। ৬ দিন পরে কালকে আমাকে ওখান থেকে কইছে যে তোর কালকে ফিনিশ করে দাও, এয়ারপোর্টে ঢুকে দিয়ে আসো। কোম্পানির মালিককে ধরে ফেলেছি আমরা, তাকে ছবি দেখাইছে। পরে বলছে যে তোমরা আমাদের সাথে আসো, তোমরা কত টাকা দিয়ে আসছো, কার মাধ্যমে টাকা দিয়ে আসছো, তোমাদেরকে এখানে কে রিসিভ করছে, এ কথাগুলো বলবা। আমরা সত্যি কথা যেটা বলছি, আমরা ৭ লক্ষ টাকা দিয়ে আসছি। আমাদেরকে ডিউটি 8 ঘন্টা দেওয়ার কথা ছিল ১২০ টাকা সর্বনিম্ন, আর আমরা 16 ঘন্টা কাজ করছি, বেতন দিচ্ছি 100 টাকা। তারপরে আমরা করছি, বাধ্য হয়ে যেদিন করতে পারছি করছি। বাংলাদেশি এই শ্রমিকদের জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেওয়া হয়। তারা জানান সিআইডি পাপুলের কোম্পানি থেকে তাদের ন্যায্য পাওনা উদ্ধার করে দেওয়ার কথা বললেও সামান্য কিছু দিনার দিয়ে কাতার এয়ারওয়েজের একটি বিমানে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়। ওরা বলছে যে তোমরা যেভাবে আসছো সেই কথাগুলো বলবা, যে কথাগুলো হয়েছে তোমাদের সাথে ওগুলো বলবা। বলার পর আমরা এভাবে বলছি, ওরা কোর্টে আমাদেরকে একটা কথা জিজ্ঞেস করে ৬-৭ পাতা মামলা লিখছে। আমরা যা বলেছি হয়তো ১ পাতা থেকে ১.৫ পাতা হতে পারে, কিন্তু ওদের ভাষা তো আমরা বুঝি না। আমরা খালি কয়েকটা কথা বলেছি, ওরা লিখতে লিখতে ৭-৮ পাতা করে লিখেছে। এখন কী যে লিখেছে আমরা তো এত জানি না। সিআইডি আমাদের বলছে যে তোরা যে টাকা দিয়ে আসছিস তোদের টাকা আমরা পরিশোধ করে দিব। এখন ভুল লিখেছে কিনা এটা তো আমরা বলতে পারবো না। তবে এই ১২ বাংলাদেশের মধ্যে থেকে একজন কুয়েতের এয়ারপোর্ট থেকে পালিয়ে যায় বলে জানান তারা। তার ব্যাপারে জানি ওনার ষড়যন্ত্র কিছুটা শিকার আছে। হ্যাঁ, অবশ্যই কিছুটা আছে। যতটুকু মানে ফলা হয়েছে কিছু না কিছু হইলেও তো হয়েছে। মানে এত বড় একজন সংসদ সদস্যকে ওইখানকার সিআইডি অফিসার। এবং জানা যায় পাপুলের মারাফি গ্রুপে ১৫ থেকে ২০ হাজার প্রবাসী বাংলাদেশি কাজ করেন। কুয়েতে আটক বাংলাদেশের সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপ্পুর বিরুদ্ধে আনা অভিযোগ আদৌ সত্য কিনা তা নিশ্চয়ই পরিষ্কার হবে কয়েকদিনের মধ্যেই। তবে কুয়েত থেকে আসা আগতরা বলছেন যে এই ঘটনার মধ্যে দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের বুকে কিছুটা হলেও নষ্ট হয়েছে। তাই এ বিষয়ে জনপ্রতিনিধিদেরকে আরও সচেতন থাকার তাগিদ এই সাধারণ মানুষের। আদিন সজীব, এটিএন বাংলা, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। অনুমোদনহীন ও অতিরিক্ত দামে অক্সিজেন সিলিন্ডার বাজারজাত করার অভিযোগে রাজধানীর কালাচাঁদপুরে মাইশা কেয়ার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মালিক ও ব্যবস্থাপককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, ওষুধ প্রশাসনের সহযোগিতায় পরিচালিত অভিযানে মেয়াদ উত্তীর্ণ অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসার জন্য ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। করোনাকালীন সময়ে অক্সিজেন সিলিন্ডারের চাহিদা বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি কয়েকগুণ বেশি দামে ক্রেতাদের কাছে সিলিন্ডার বিক্রি করছিল। অভিযান চালিয়ে এখানে আমরা অনুমোদনহীন অক্সিজেন গ্যাস এবং অক্সিজেন সিলিন্ডার দেখতে পাই। আপনারা জানেন যে অক্সিজেন সিলিন্ডার নিতে গেলে কিন্তু এটা বিস্ফোরক অধিদপ্তরের এটা অনুমতি নিতে হয়। সেই ধরনের কোনো প্রকার কাগজপত্র তাদের কাছে নাই। ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মহিবুল ইসলাম তাকে ড্রাগ অ্যাক্টের আইনে তাকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এবং এখানকার যিনি ম্যানেজার শাহাদাত হাবিব, যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে তাকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায় 3 মাসে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। मास्क सह स्वास्थ्य सुरक्षा सामग्री क्रय सीमाहीन दुर्नीति ठेकाते व्यर्थ सरकारेर पक्षे करोना मोकाबेला करा सम्भव नय बोले मंतब्य करेছেন বিএনপির সিনিয়র যুগ্ম महासचिव রুহুল কবির রিজভী। लक्ष्मीपुरेर पालेरहाटे स्कूल छात्री हीरामणि हत्यार प्रतिबादे नयापल्टन केंद्रीय कार्यालय सामने छात्रदल आयोजित मानवबंधने तिनि एई कथा बोलेन। एई समय हीरामणि हत्याकारीदेर ग्रेफ्तार और विचार दाबी करेन तिनि। रिजवी बोलेन सरकारेर दमन पीड़न बंध ना होले मार्किन जुक्तराष्ट्रेर कृष्णांग जर्ज फ्लয়েড हत्याकांडे से देशेर जनगण जेभावे प्रतिरोध गड़े तुलेছে एकইভাবে বাংলাদেশের মানুষও রাস্তায় নেমে আসবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রংপুরে গ্রাম পর্যায়ে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে সেনাবাহিনী। এই ক্যাম্পেইনের মাধ্যমে পীরগঞ্জ ও মিঠাপুকুর সহ বিভিন্ন উপজেলায় গর্ভবতী মা ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সহ খাদ্যদ্রব্য দেওয়া হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে এ সেবা পেয়ে খুশি গ্রামের নিম্ন আয়ের নারীরা। ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল অং চ সা মং সহ কয়েকজন দক্ষ চিকিৎসক এই কার্যক্রমে অংশ নেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কোনো অবস্থাতেই যেন কৃষি জমি অব্যবহৃত অবস্থায় পড়ে না থাকে সেদিকে লক্ষ্য রেখে ফসলের নতুন জাত উদ্ভাবনে গবেষণার তাগিদ দিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। বিশেষ করে আমন ও বোরো চাষের মধ্যবর্তী সময়ে তৃতীয় কোনো ফসল চাষের তাগিদ দেন তিনি। অনলাইনে টাঙ্গাইল ও ধনবাড়ি এলাকার চাষিদের মধ্যে উচ্চ ফলনশীল আমন বীজ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় কোভিড পরিস্থিতির কারণে সারা দেশে কৃষি পণ্যের সাপ্লাই চেইন স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান কৃষিমন্ত্রী। এমিরেটস অধ্যাপক আব্দুস সাত্তার মণ্ডল, জার্মান রাষ্ট্রদূত পিটার ফারহেনডোলস এতে অন্যান্যের মধ্যে যুক্ত হন। প্রস্তাবিত বাজেটে দেশীয় ব্র্যান্ডের তামাকজাত পণ্যের উপর কর বাড়ানোর প্রতিবাদে রংপুরে মানববন্ধন করেছেন বিড়ি সিগারেট কোম্পানির শ্রমিকরা। দুপুরে জাহাজ কোম্পানি মোড় এলাকায় মানববন্ধনে ২০০ শতাধিক শ্রমিক অংশ নেন। এ সময় তারা বলেন, বিদেশি ব্র্যান্ডের তামাকজাত পণ্যের দাম কমিয়ে দেশীয় ব্র্যান্ডের অস্বাভাবিক দাম বাড়ানো হয়েছে। এর ফলে মালিকদের পাশাপাশি ক্ষতির মুখে পড়বেন শ্রমিকরা, এমনকি আয়ের পথ বন্ধ হয়ে যেতে বসেছে বলেও তাদের মন্তব্য। এমত অবস্থায় দেশীয় ব্র্যান্ডের বিড়ি সিগারেট কোম্পানিগুলোকে বাঁচাতে কর কমানোর দাবি জানান তারা। আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়ে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। এরই মধ্যে মৃতের সংখ্যা প্রায় ৪,৩৭,০০০, আক্রান্ত হয়েছে ৮০,৫৮,০০০-এরও বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় মারা গেছে ১,১৬,০০০, আক্রান্ত ২১,১৪,০০০-এরও বেশি। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের রিপোর্ট জানাচ্ছেন জাহেদুল আলম। সারা বিশ্বে করোনার আগ্রাসন বেড়েই চলেছে। আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে যথারীতি সবার উপরে মার্কিন যুক্তরাষ্ট্র। এখনও দেশটির ক্যালিফোর্নিয়া, টেক্সাস এবং ফ্লোরিডায় আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। তবে বদলে গেছে নিউ ইয়র্কের চিত্র। সেখানে কমছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আগের পরিবেশ ফিরিয়ে আনতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন। করোনায় বেকার হয়ে যাওয়া নাগরিকদের কাজে ফেরাতে নিউ ইয়র্কের সব অঞ্চলে শুরু হয়েছে গণপরিবহন চলাচল। স্টেশনগুলোতে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। আমি নিউ ইয়র্কের সাবওয়েতে চলাফেরা করছি এখন। নিউ ইয়র্কে সংক্রমণ অনেক কমে গেছে এবং সংক্রমণ কমানোর আরেকটি রিজন হচ্ছে গিয়ে তারা সাবওয়েকে অনেক সেফ প্লেস করেছে। করোনার সঙ্গে বাঁচার অভ্যাস গড়ে তুলেই আগামীতে পথ চলতে হবে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। ভয়ের কোনো কারণ নেই, সবকিছু ঝকঝকে তত্ত্বকে এবং আপনাকে ফ্রি হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস এবং মাস্ক দিচ্ছে। আমার এটা দেখে খুবই ভালো লাগলো। সব প্রতিকূলতা পার হয়ে আবারও নতুনভাবে পথ চলার আশা করছেন তারা। জাহিদুল আলম, ATN বাংলা। 9 दिन बंध थाकार पर ब्राह्मणबाड़ियार आखाड़ा स्थलबंदर दिए पण्य आमदानी रप्तानी शुरू हयेछे। सकाल थेके आखाड़ा स्थलबंदरेर कार्यक्रम शुरू हय बोले निश्चित करेछेन बंदरेर आमदानी रप्तानिकारक एसोसिएशनेर साधारण सम्पादक शफिकुल इस्लाम। तिनि जानान भारतेर आगरतला इंटीग्रेटेड चेकपोस्टे बीएसएफ सह 10 जन करोनाय आक्रांत होवार कारणे गत 7 जून थेके पण्य नेया बंध करे दियेछिलेन भारतीय व्यवसायीरा। परे आगरतला कस्टम्स और इमिग्रेशनेर शताधिक कर्मकर्ता कर्मचारी करोना परीक्षार फल नेगेटिव हवाय सीमित परिसरे पण्य नेया शुरू हय। एबार पाटेक्स खेलार खबर। জাতীয় দলের হেড কোচ হিসেবে আগামী ২ বছরের জন্য আবারো ইংল্যান্ডের জেমি ডের চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। এর আগে ২০১৮ সালের ১৬ মে এই ইংলিশ কোচকে নিয়োগ দিয়েছিল বাফুফে। জেমি ডের অধীনে ১৪ ম্যাচে জাতীয় দল ৫টিতে জয় পায়, ২টি ড্র এবং বাকি ৭ ম্যাচে পরাজিত হয়। তবে অনূর্ধ্ব-23 দলের যে ৪টি ম্যাচে কোচের দায়িত্বে ছিলেন তার মধ্যে এশিয়ান গেমস বাছাই পর্বের ম্যাচে শক্তিশালী কাতারকে ১-০ গোলে পরাজিত করে জেমি ডের শিষ্যরা। এবারও দলকে সাফল্য এনে দেওয়ার ব্যাপারে প্রত্যয়ী বর্তমান ইংল্যান্ডে অবস্থান করা কোচ জেমি ডে। Develop and progress further as a national team. We have 4 really tough games in October and November, but ones that we're really looking forward to. And I can't wait to get back, you know, with the boys in camp. স্প্যানিশ লা লিগায় শিরোপা দৌড়ে শীর্ষে থাকা বার্সেলোনা আজ রাতে মুখোমুখি হবে রেলিগেশনের সংখ্যায় থাকা লেগানেসের। করোনা ভাইরাসের কারণে পাল্টে গেছে সবকিছু, প্রতিটি দলকেই সপ্তাহে ২টি করে ম্যাচ খেলতে হচ্ছে। বন্ধের পর মায়োরকাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে লা লিগায় দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটে লিওনেল মেসিদের। তবে লেগানেসের বিপক্ষে বার্সার হয়ে সুয়ারেজের খেলা নিয়ে এখনও সংশয় কাটেনি। ম্যানেজার কিকে সেতিয়েন বলেন, পেশির আঘাত সেরে মাত্রই দলে ফিরেছে সুয়ারেজ। তাকে প্রথম একাদশে রাখা হবে কিনা সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। কার্ড সমস্যায় খেলতে পারবেন না আগের ম্যাচের গোলদাতা জর্দি আলবা। আজ জিতলেই রেকর্ড টানা ৮মবার জার্মান বুন্দেসলিগায় শিরোপা জয়ের কৃতিত্ব দেখাবে বায়ার্ন মিউনিখ। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১২:৩০ ওয়েটার ব্রেমেনের মুখোমুখি হবে বাভারিয়ানরা। এই ম্যাচ জিতলে ২ ম্যাচ হাতে রেখেই শিরোপা উৎসবে মাতবেন মুলার লিওন্ডস্কিরা। ৩১ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। আর সমান ম্যাচে দ্বিতীয় স্থানের দল বরুশিয়া ডর্টমুন্ডের পয়েন্ট ৬৬। নির্ধারিত সময়ে শুরু হবে এবারের ইউএস ওপেন টেনিস প্রতিযোগিতা। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম হিসেবে পরিচিত এই টুর্নামেন্ট আগামী ৩১ অগস্ট শুরু হবে, চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। তবে করোনা ভাইরাসের কারণে ইউএস ওপেনের পরে ফ্রেঞ্চ ওপেন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইউএস ওপেন শুরুর ব্যাপারে এটিপি ও ডাব্লিউটিএ কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন ইউএসটিএ কর্মকর্তারা। আগামীকাল ইউএস ওপেন শুরুর ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে, তবে তার আগে ইউএসটিএ কে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য দপ্তরের সম্মতি নিতে হবে। সামাজিক দূরত্ব মেনেই আয়োজিত হবে এই টুর্নামেন্ট। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। দেশে একদিনে সর্বোচ্চ ৫৩ জনের মৃত্যু, শনাক্তের ক্ষেত্রে নতুন রেকর্ড ৩,৮৬২ জন। লাল অঞ্চলের সাধারণ ছুটি ও লকডাউন নিয়ে বিভ্রান্তিতে নগরবাসী, তালিকা ও নির্দেশনা পেলে দ্রুত ব্যবস্থা বললেন ঢাকার 2 মেয়র। কালো টাকা সাদা করার সুযোগ, সাধারণ করদাতাদের সাথে বৈষম্য মনে করেন অর্থনীতিবিদরা, ব্যবসায়ীদের মিশ্র প্রতিক্রিয়া। সাংসদ শহীদুল ইসলাম পাপলুকে রিমান্ডে নিয়েছে কুয়েত সিআইডি, দেশে ফিরলেন আটক ১১ বাংলাদেশি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটিএন বাংলার সাথে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আল্লাহ হাফেজ।